হ্যালো ফ্রেন্ডস, ফুডিজ অ্যান্ড স্টাইল আনলিমিটেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিয়া, আজকে একটা শীতকালে গরম গরম ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নাটা একদমই নিরামিষ, সেটা হচ্ছে সবুজ ফুলকপি, যেটাকে বলা হয় ব্রোকোলি। রেসিপিটা আজকে মা বানাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে একটা বড় সাইজের ফুলকপিকে কেটে নেওয়া হচ্ছে। ফুলকপিটা মোটামুটি 700-750 গ্রাম ওজনের হবে। তো ফুলকপিটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে। আর যে সবজিটা, সেই সবজিটা কিন্তু অবশ্যই আলু আর ফুলকপি দিয়েই হবে। যেমন কিনা আলু ফুলকপি ডালনা হয়, সেরকমই এই ব্রোকোলিটা আলু দিয়ে একটু আলু অ্যাড করে রান্নাটা করা হবে। এই সবজিগুলো সাধারণত অনেকে বিভিন্ন ভাবে খায়, মশলা দিয়ে ম্যারিনেট করে, মানে চিকেন ফ্রাই যেমন করে করা হয় সেরকম এটাকেও ফ্রাই করেও খাওয়া যায়, স্যুপে খাওয়া যেতে পারে ব্রোকোলি, আরো বিভিন্ন রেসিপি হয়ে থাকে ব্রোকোলির, তো অনেকে স্যালাডে খায়। এখানে আজকে আমরা আলু দিয়ে করা হচ্ছে রেসিপিটা। তো ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে নেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়া হয়েছে। এবার ফুলকপিটাকে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। ফুলকপি ধুয়ে নেওয়া হয়েছে। তো এখানে আবার দেখিয়ে দিই তরকারিতে কি কি অ্যাড করা হচ্ছে। সেটা হচ্ছে আলু, একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। ফুলকপি, আদা নেওয়া হয়েছে, এটাকে পেস্ট করে নেওয়া হবে। এবার রেগুলার মশলা, যেমন ফোড়নে যাবে গোটা জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, লাল মির্চ, চিনি আর নুন, আর তার সঙ্গে পুরো সর্ষের তেলে রান্নাটা হবে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো কড়াইটাকে মা এখানে ভালো করে পরিষ্কার করে গরম করে নিয়েছে, এইবারে রেসিপিটা শুরু করছে। কড়াইয়ের মধ্যে এইবারে তেল অ্যাড করে দিচ্ছে, সর্ষের তেল। মোটামুটি তেলটা দুবারে নেওয়া হবে, প্রথমে অ্যাড করেছে 3 থেকে 4 চামচ সর্ষের তেল অ্যাড করেছে। এবার এর মধ্যে একটু জিরে অ্যাড করে দিচ্ছে ফোড়নে। তো জিরেটা যতক্ষণ গরম হচ্ছে, এর মধ্যে এক এক করে সবকিছু আলুগুলো ছেড়ে দেওয়া হবে, ভেজে নেওয়া হবে আলুগুলোকে। এবার দেখতেই পাচ্ছ মা আলুগুলোকে, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এটাকে একটু ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছে আলুগুলোকে। আচ্ছা, এই আলুগুলোর জায়গায় কিন্তু তোমরা যদি চাও শীতকালে যে নতুন আলু ওঠে গোল গোল, যেগুলোর কিনা দম বানানো হয় অনেক সময় কড়াইশুঁটি দিয়ে আমরা বানাই, তো সেই আলুগুলো ইউজ করতে পারো। আমি আগের দিন একটা মাটনের রেসিপি, তার আগে একদিন আলুর দমের রেসিপিতে ওই আলুগুলো ইউজ করেছি, চাইলে তোমরা ভিডিওতে দেখতে পারো, রেসিপিগুলো খুব ভালো হয়েছে। এইবারে মা কড়াইয়ের থেকে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছে। এবারে ওর মধ্যে এক এক করে ভাপানো ফুলকপিগুলোকে মা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, নুন কিন্তু এখন কখনোই অ্যাড করা হবে না, সেটা সবুজ ফুলকপি করো বা সাদা ফুলকপি, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে, প্লাস ফুলকপিটা যে ভালো করে একটু পোড়া পোড়া পোড়ো মতো ভাজতে হয় সেরকম কিন্তু হবে না ভাজাটা, তাহলে ভাজা ভাজা মতো হবে না, কিন্তু কাঁচা থেকে যাবে। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে, যেহেতু ফুলকপিটা কষানোর আগে নুন দেওয়া যায় না, কষানো হয়ে গেছে 50%, তারপরে নুনটা অ্যাড করেছে। এরপরে অ্যাড করে দেবে হচ্ছে আদার জলটাকে অ্যাড করে দেবে এর সঙ্গে। এখানে দেখো একটা জায়গায় আদা ভালো করে বেটে একটু জল রেডি করে দিয়ে রেখেছে ওর ভেতরে। এবারে এর মধ্যে ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুলকপির মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছে মা ধনের গুঁড়ো। ফুলকপিটা অনেকটা কষা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ। এইবারে ওর মধ্যে দিচ্ছে কাশ্মীরি রেড মির্চ,
এই ফুলকপিতে তো রং হওয়ার কোনো ব্যাপার নেই, তবে একটা মানে ভালো করে সিদ্ধ এবং টেস্ট হওয়ার একটা ব্যাপার আছে, কারণ এই ফুলকপির আবার স্মেলটা একটু অন্যরকম হয়। সেই কারণে অনেকে আবার স্যালাডেও যেহেতু খায়, তাই এই ফুলকপিটা কালার হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা নিজেই সবুজ হয় ফুলকপিটা। তো যাই হোক, তাও একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে এতে। লঙ্কার গুঁড়োটা অ্যাড করার পরে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হবে। চিনিটা দেওয়ার পরে কালারটা চলে আসে, যদিও ফুলকপিটা সবুজ রঙের, এখানে কালারের অতটা ব্যাপার নেই, তবুও তোমরা দেখতেই পাচ্ছ সাইড থেকে কি সুন্দর কালারটা দেখা যাচ্ছে। এটাকে ভালো করে 15 থেকে 20 মিনিট কষাতে হবে এই ফুলকপিটাকে। তো এখানে ফুলকপিটা কষানো প্রায় হয়ে এসছে, এইবারে ভাজা আলুগুলোকে ঢেলে দেওয়া হলো। এক এক করে ভাজা আলুগুলোকে ঢেলে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। মোটামুটি আরও 15 মিনিট মতো এটাকে নাড়ানো চাড়ানো হবে। এরপরে একটা বাটির মধ্যে আমি 10-12টা কড়াইশুঁটি আমি ধুয়ে দিয়েছিলাম, সেটাকে মা ঢেলে দিল। এইবারে এটাকে আর একটু নাড়াচাড়া করা হবে। কড়াইশুঁটিটা চাইলে তোমরা নাও অ্যাড করতে পারো, আর রান্নাটা চাইলে লাল লঙ্কার গুঁড়ো না করে কিন্তু কাঁচা লঙ্কাতেও করা যায়, যেহেতু ফুলকপির কালারটা সবুজ, এখানে লঙ্কার গুঁড়ো দিলে অতটা বোঝা যায় না সাধারণত। এবার কড়াইশুঁটিটা দেওয়ার পর এটাকে আরও ভালো করে নাড়িচাড়িয়ে নেওয়া হবে, সবকটাই একসাথে সিদ্ধ হচ্ছে তাই। এইবারে দেখতে পাচ্ছ যে কড়াইয়ে কিন্তু পুরো তরকারিটা প্রায় ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে একদম। এবার দেখো তরকারিটা এখানে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই সময় গরম মশলাটা অ্যাড করে দেওয়া হচ্ছে। এইবারে সামান্য একটু জল ওই মশলা লেগেছিল মিক্সিতে সেটার মধ্যে দিয়ে অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে দেওয়া হবে, তরকারিটা একটু মাখা মাখা হবে, একেবারে ঝুরঝুরে হবে না, আবার একেবারে ঝোলঝোলও রাখা হবে না, তাই জন্য জলটা অল্প অ্যাড করা হয়েছে। অলরেডি যেহেতু তরকারিটা সিদ্ধ হয়ে গেছে তাই জন্য জলটা অল্প অ্যাড করলেই হবে। তোমরা যদি চাও একটুখানি ঘি অ্যাড করে নিতে পারো, ঘি গরম মশলা দিয়ে রান্না করলে সবুজ ফুলকপি বা এমনি ফুলকপিগুলো সবই ভালো লাগে। তো আমার রান্নাটা এখানে একদম হয়ে গেছে কমপ্লিট, দেখতেই পাচ্ছ তরকারিটা খুব ঝুরো ঝুরো হয়নি, একটা মাখা মাখা অবস্থায় আমার রান্নাটা শেষ করলাম। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। তো এখানে আমি তরকারিটা পরিবেশন করে দিয়েছি, ফুলকপিটা একদম গরম গরম, এটা মুগ ডালের সাথে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়ে বা গরম গরম রুটির সাথেও খুব ভালো লাগে। তো আজকে রান্নাটা এই পর্যন্তই, নেক্সট দিন আরো নতুন শীতের সবজি নিয়ে হাজির হয়ে যাব। টাটা।